কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার। মন্দির বাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্তে নেমে অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করল মন্দির বাজার থানার পুলিশ। ধৃতদের নাম শাহরুল হালদার ও ইউনুস হালদার। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে মন্দির বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শাহরুল হালদারকে হটুগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি ইউনুস হালদারকে সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মন্দির বাজার থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি, ৩৪২, ৫০৬, ৩৫৪, ৩৪৪ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যে নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার জানিয়েছে, এই ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবার তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যেই আতঙ্কিত রয়েছি আমরা। আইনের উপর ভরসা আছে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আমরা খুব খুশি হয়েছি, সারা জীবন না জানো ছাড়তে পারে, ওদের শাস্তি হোক। রাস্তাঘাটে কেউ বের হতে পারছে না, ওদের ভয়েতে আতঙ্ক, ওদের নিয়ে কেউ বের হতে পারছে না। তারা হুমকি দিচ্ছে আপনাদের? ওই যাদের ধরেছেন তিনি আমরা ওরা আর কেউ সজনের ওরা কী বলছে? ওরা ওরা বলছে যে জেল থেকে যখন বের হবো সারা কেটে টুকরা টুকরা করে দেবো, ফ্যামিলি কথা শেষ করে দেবো, মেরে ফেলবো। আমরা ভয়েতে এখনও বের হতে পারছি না। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি বলে আমরা। কখন জানতে পারলেন যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে? কি চাইছেন এখন? শাস্তি চাই। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर सिंडिकेट रोड।